কারফিউ শিথিল হয় জ্বালানি তেলের পাম্পগুলোতে বেড়েছে চাপ গণপরিবহনের পাশাপাশি দেখা যাচ্ছে ব্যক্তিগত যানবাহনের সারি এদিকে চার দিন বন্ধ থাকার পর বুধবার থেকে রাষ্ট্রীয় তেল বিপণনকারী তিন প্রতিষ্ঠান থেকে সরবরাহ শুরু হওয়ায় স্বাভাবিক হয়েছে পরিস্থিতি কারফিউর কারণে শনিবার থেকে বিভিন্ন জেলায় রাষ্ট্রীয় তেল বিপণনকারী তিন প্রতিষ্ঠান পদ্মা মেঘনা ও যমুনা থেকে তেল সরবরাহ বন্ধ ছিল তবে তেমন যান চলাচল না থাকায় সংকটও তৈরি হয়নি এর মধ্যে বুধবার থেকে কারফিউ শিথিল হয় পাম্পগুলোতে বেড়েছে চাপ যার মধ্যে মোটরসাইকেল ও গরম পরিবহনের সংখ্যায় বেশি যাত্রাবাড়ি এলাকায় কয়েকদিনের সহিংসতায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় ঢাকায় জ্বালানি তেল সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটে তবে চলাচল স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জের চার ডিপো থেকে সতেরো জেলায় জ্বালানি তেল সরবরাহ বেড়েছে আমরা ডিউ থেকে তেলও পাইতেছি আর মোটামুটি স্বাভাবিক ভালো চলতেছে গাড়ি ঘোড়া আল্লাহ গেলে কোনো সমস্যা নেই কালকে সময় মানে কম ছিল নম্বর বর্তমানে ভালো আছে সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক হয়েছে সোমবার থেকে এখান থেকে তেল পাচ্ছে উত্তরাঞ্চলের ষোলো জেলা কিনতেও পারিনি বেচতেও পারিনি সেক্ষেত্রে আমাদের বড় একটা লস হয়েছে আসলে এরা এই লসটা তো আসলে ইচ্ছা করা হয়নি দেশের পরিস্থিতির উপরেই এরা মানতেই হবে সরকারি ঘোষণাভাবে দুদিন বন্ধ ছিল তারপরে আমাদের দুশো তিনশো এবং পাঁচশো ছয়শো গাড়ি নোট হচ্ছে যেখানে প্রায় সাত কোটি লিটার তেলের মজুত রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ যেটা তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মজুত রয়েছে এবং যে পরিমাণ মজুত রয়েছে তাতে দশ থেকে পনেরো দিন অনায়াসে এটা কভার করা যাবে এবং আমাদের নিয়মিত তেল লুট হচ্ছে এবং আনলুট হচ্ছে খুলনার খালিশপুরে পদ্মা মেঘনা ও যমুনা ডিপো থেকে তেল সরবরাহ হচ্ছে অস্থিরতার মধ্যেও সংকটে পড়েনি পাম্পগুলো রেশমি নন্দী ইন্ডিপেন্ডেন্ট নিউজ